নানা নীতি বা নানা কর্মকাণ্ড নিয়ে বিরোধীরা যখন সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করছেন, তখন সরকারের অংশ না হয়েও সেসবের একের পর এক জবাব দিয়ে গেছেন মোহাম্মদ এ আরাফাত। জেনে বুঝে কথা বলেন তিনি, সেজন্য কথার লড়াইয়ে তাকে কুপঘাত করা দুরূহ। বিতর্কে বরাবর প্রখর সব যুক্তি নিয়ে হাজির হন। টক শো আর সামাজিক মাধ্যমে তার বক্তব্য ও লেখালেখি আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও পড়ে বিরোধীদের যুক্তি খণ্ডনে ব্যবহার করেন। আর এভাবে প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে লড়াই করে দলীয় সভাপতি শেখ হাসিনার নজর কেড়েছেন তিনি। গত বছর দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন। এবার ঢাকা ১৭তে অর্থাৎ চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলের মনোনয়নও জিতেছেন। গণমাধ্যমে আওয়ামী লীগের অপরাজিত এই সৈনিক প্রথমবারের মতো ভোটের মাঠেও নৌকা নিয়ে লড়বেন। মূলত ২০০৬ সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে দৃশ্যপটে আরাফাতের আবির্ভাব। সে সময়ের পত্রপত্রিকা ও টেলিভিশনের রিপোর্টাররা নানা বিষয়ে তার বক্তব্য নিতেন। বক্তব্যে তখনকার জোট সরকারের সমালোচনায় করতেন তিনি। বোঝা যেত তিনি আওয়ামী লীগ সমর্থক, তবে তার রাজনৈতিক পটভূমি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তখন। আরাফাতের জন্ম ১৯৭৭ সালের ডিসেম্বরে। জন্ম রাজশাহীতে, তবে বড় হয়েছেন ঢাকায়। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নিতে ভর্তি হন আমেরিকার বিখ্যাত ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে। স্নাতকে মেজর করেন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে। এরপর ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ করেন টেক্সাসের প্রিরিয়ে ভিউএএনএম ইউনিভার্সিটিতে। পড়াশোনার পাঠ চুকিয়ে ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে ফেরেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বা আইইউবির স্কুল অফ বিজনেসে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবনের শুরু। পড়ানোর পাশাপাশি সে সময় সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরে লেখালেখি করেন। আরাফাত শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে প্রখ্যাত অভিনেত্রী সোমি কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। সাত বছর পর ২০১৫ সালে সে বিয়ে ভেঙে যায়। একই সঙ্গে অনেকগুলো কাজ করেন মোহাম্মদ এ আরাফাত। প্রতিষ্ঠা করেছেন মার্কেটিং ও সোশ্যাল রিসার্চ কোম্পানি অ্যানালাইটিকা। ২০১৩ সালে গড়ে ওঠা সুচিন্তা ফাউন্ডেশন নামে বেসরকারি সংস্থাটির নেপথ্যে মানুষদের একজন তিনি। এর বাইরে সুচিন্তা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সমন্বয়ক ও চেয়ারম্যানও। বর্তমানে তিনি ক্যানাডিয়ান ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের সদস্য। ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের পর বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সরকারের নীতির পক্ষে কথা বলতে থাকেন আরাফাত। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে নেন দৃঢ় অবস্থান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং তার চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, জ্বালানি খাতের নীতি নির্ধারণ, মানবতা বিরোধী অপরাধের বিচার, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাস নিয়ে তার অনেক লেখা প্রকাশ হয়েছে দেশ বিদেশের গণমাধ্যমে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তার অনেক লেখালেখি রয়েছে। তিনি ভারতের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়া এবং ট্রান্সশিপমেন্টের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। ২০১৫ সালে জয় বাংলা যুব সম্মেলনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। ধীরে ধীরে তিনি নিজেকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন আরাফাত। আওয়ামী লীগের জনপ্রিয় মুখ হয়ে ওঠা আরাফাতকে বলা হয় এমন একজন রাজনীতিক যিনি দীর্ঘদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ অবধি নির্বাচনের পথ বেছে নিয়েছেন। এতগুলো বছর যিনি মাঠের রাজনীতিক হওয়ার বদলে বুদ্ধিবৃত্তিক ভূমিকাকে বেছে নিয়েছিলেন, এখন নির্বাচনের ময়দানে তিনি কী ভেলকি দেখান সেটার অপেক্ষায় সবাই।